সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। ময়মনসিংহের হালুয়াঘাটে মসজিদের জায়গা দখল নিয়ে বিরোধ সৃষ্টি হলে প্রতিপক্ষ মোহাম্মদ সাইদুল ইসলাম সহ 14 জনের বিরুদ্ধে বিল্লাল হোসেন বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন। আসামিরা জামিনে এসে মসজিদের চারপাশে দেশীয় অস্ত্রের মহড়া সহ বাদীকে হত্যার হুমকি দেওয়ায় আইনের আশ্রয় নিতে গতকাল শনিবার বিকেলে মহল্লার শত শত নারী পুরুষ হালুয়াঘাট থানায় এসে জমায়েত হয়। তাদের অভিযোগ শুনে ওসি মাহমুদুল হাসান প্রত্যেকের আলাদা আলাদা জিডি করার পরামর্শ দেন। পরে 7 জনকে আসামি করে পৃথক 6টি সাধারণ ডায়েরি করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয়রা। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক। আবার আমরা হুমকি চুমকি দিছে, মায়ের পিঠা করছে, এই জন্য আমরা আবার থানা যায়। আমি মোহাম্মদ, আমার বাড়ি নামিয়ে দিন, যারা যাবত আমার বাড়ি দৌড়তে দেয় না, তারা হাম মাইর দর করা বাড়ি তো আমার উৎক্ষেপ করে খেদাই দিছে। তারা অত্যাচার, তারা বলে যে বাড়ি আমার, আমার ওয়াবের বলে এই বাড়ি আমার উঠতে পারবে না, দীপলা কাটতে লাইম চুরি করা দলিল করছো, দুতলে উঠছে মারতে, মারপিট করছে, এই কারণে আমার কোনো ইশারা ইঙ্গিত নাই, আমি কিছু করবার মতন আমার কোনো আর্থিক নাই, কোনো সমস্যা নাই, আমি পারি না, এই আবদে বিপদে পড়া আমি কষ্ট দুঃখে এই বাড়ি করিয়া আমি আল্লাহ রোস্তে মসজিদের জন্য, এই এলাকায় কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোনো কিছু নাই, কমিটিতে ডাক্তার আমি দিয়ে দিছি, আল্লাহ রোস্তে দিয়ে দিছি।